চালিয়ে নিয়ে যাচ্ছে এটাও বলা মুশকিল, কারণ বলা মুশকিল এই কারণে চলছেই না ইন্ডাস্ট্রি, চলছেই না। এখন যে যে মার্কেটটা আমাদের, শাকিব খানের মতো এরকম স্টার নিয়ে এত বড় বিগ বাজেটের ছবি বানিয়ে সেই প্রডিউসার কোত্থেকে টাকাটা তুলবে? তাহলে আমি বলতে পারি না যে চালিয়ে নিয়ে যাচ্ছে না। শাকিব খান নো ডাউট সুপারস্টার, নো ডাউট সুপারস্টার অবশেষে। তবে হ্যাঁ, শাকিব খান যেটা পেয়েছে সেটা হচ্ছে কোনো কম্পিটিশনের মুখ তাকে দেখতে হয় না, কোনো কম্পিটিশনে পড়তে হয় নাই, তার কোনো কম্পিটিটার্স নাই। মানে আগে যেমন 20টা হিরো 20টা হিরোইন অ্যাট এ টাইমে ছিল, এ না হলে অমুক অমুক, না হলে তমুক, রিপ্লেস, হ্যাঁ, এটা আর এখন নাই, ও না এককই। আর বাকি যারা আছে, শাকিব খান যদি হয় 100, ওরা হচ্ছে 10, 12 বা 20, এরকম ডেফিনেটলি। সে এতদিন এতগুলি ছবিতে পারফরমেন্স করেছে, সে যে এতগুলি ছবিতে পারফরমেন্স করেছে তার থেকে যদি 100 ছবিতে পারফরমেন্স করে থাকে, 66-60টা ছবির প্রযোজক কি তার কাছে পয়সা পায় নাই তাকে নিয়ে? অবশ্যই পাইছে, তাই না? তাহলে তো বলা যাবে না যে তার কোনো অবদান নাই, এ কথা বলা যাবে না, অবদান আছে। আর সমালোচনা যারা করে, কিছু লোক আছে সমালোচনা করার জন্যই থাকে, কিছু লোক আছে সমালোচনা করার জন্যই থাকে, ভালো কাজ করলেও সমালোচনা করে, খারাপ কাজ করলেও সমালোচনা করে, যার যার জায়গায় সেই সেই স্টার। সাকিব বর্তমান যুগের স্টার নিঃসন্দেহে, বলার অপেক্ষা সে তার ধারে কাছে কেউ নেই। কিন্তু সালমানের সঙ্গে সাকিবকে তুলনা করা যাবে না, সাকিবকে আবার সালমানের সঙ্গে তুলনা করা যাবে না, তুলনা করে লাভ হবে না। সালমানের জনপ্রিয়তার তুঙ্গে ওটা হলো সর্বজন বিদিত, আর সাকিবের জনপ্রিয়তাও আছে কারণ সে একজন সুপারস্টার, কিন্তু তার অনেক ডিফার করবে, অনেক ডিফার করবে এটা জনগণের। আপনি যদি ভোট নেন অল ওভার বাংলাদেশে বা অল ওভার পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের, তাহলে আপনি দেখবেন যে কতটা ডিফার করছে সালমানের সাথে শাকিবের। এটা নিঃসন্দেহে দুজনই স্টার, সেও তার সময়ের বা শ্রেষ্ঠ স্টার এবং আজ পর্যন্ত সে স্টার, বর্তমান যুগে স্ট্যান্ড বাই জীবন্ত স্টার সে শাকিব খান, এখনও কাজ করে যাচ্ছে। কিন্তু দুজনকে তুলনা করা যাবে না, যার যার জায়গায় সে স্টার, কিন্তু জনগণের রায়ে সালমান টিক বা শাকিব টিকবে না, সালমান জনপ্রিয়তা বেশি পাবে। আচ্ছা, এমনি একটা বিষয়, দুটো বিষয় এখানে পরিলক্ষিত আছে। আমাদের সোহেল রানা ভাই বলেছেন যে আসলে সালমান শাহ স্টার জমিয়েছে বাংলাদেশে ডালিউডে, আর শাকিব খান শাসন করছেন বর্তমান সময়ে। আর একটা বিষয় হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মান নিয়ে একটা কথা হয় যে 50 লাখ 60 লাখ টাকা সম্মান নিচ্ছে আমাদের শাকিব খান, সালমান শাহ তখন কত টাকা নিত? এইটা তো বললাম যে ওই সময় সালমান শাহ 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিত, একদম কমপ্লিট একসাথে দিতে হতো। ওই সময়ের 10 লক্ষ টাকা বর্তমানে 50 লক্ষ টাকা বা 60 লক্ষ টাকা, আপনি ব্যালেন্স করেন কার রেমুনারেশন কত। ওই সময় 10 লক্ষ টাকা দিয়ে গুলশানে একটা বা 5 কাঠার একটা জায়গা পাওয়া যেত, আর এখন গুলশানে 5 কাঠার একটা জায়গা কিনতে হলে 4-5 20 কোটি টাকা লাগবে, 30 কোটি টাকা, 6 কোটি টাকা বাদ দিলাম, 20 কোটি টাকা লাগবে। তাহলে ওর সঙ্গে এই রেমুনারেশনের ব্যালেন্স করা যাবে না, কইরা তার জায়গায় যেতে পারবে না। 10 লক্ষ টাকার সমান আজকের 60 লক্ষ টাকা ব্যালেন্স করেন, ও ওর 2 লক্ষ টাকা আর এখানকার 60 লক্ষ টাকা, ও তখনই নিত 10 লক্ষ টাকা। আচ্ছা, এটা সর্বজন বিদিত পরীক্ষিত, কত লোক তাকে টাকা নিয়ে যায় সেরও দিয়ে আসতে পারে নাই, ছবি সাইন করে নেয়, করবে না, ওনার ছবি করবে না। উনি হিসাব করতো, বাইসে বাইসে ছবি নিত, সব ছবিতে সে কাজ করতো না, ওনার যেটা ভালো লাগতো সেটা নিত। কিন্তু এছাড়া গল্প ভালো না লাগলে ওরে আপনি ওই সময় যদি 60 লক্ষ টাকা বলতে তো সরি আমি আপনার কাজটা করলাম, এখানেই উনি এই যে গয়রহ যে 20টা ছবি দেওয়া 10টা ছবি দেওয়া তা ধরতেন না, বাইসে বাইসে ছবিটা নিতেন এবং গল্পগুলো দিয়ে ছবিটা নিতেন, যার জন্য ওর এই 27টা ছবির ভিতরে 26টা ছবি হিট। নায়ক এবং নায়িকা কখন তাদেরকে বলা যায়?
এটা আমার প্রশ্ন যে নায়ক এবং নায়িকা কখন তাকে বলা যায়? একজন এসে একটা ছবি বানাইল, নায়কের ও নায়কের ভূমিকায় সে অভিনয় করছে, ঠিক আছে, তার ছবিটা চলছে, এরপরে সে কন্টিনিউ ছবি করছে, তাকে নায়ক বলা যায়, এটা আমি মনে করি। একটা ছবি করছে নায়ক, ফেমাস নায়ক, সুপারস্টার নায়ক, এটা আমি মনে করি না। কিন্তু এখন আবার একটা জিনিস দেখি যে এখন অনেকেই স্টার হয়ে আসে, মানে অমুক চ্যানেল থেকে, পত্রিকা থেকে পুরস্কার নিয়ে স্টার হয়ে এসে আবার হারিয়ে যায়, ছবি নাই কিন্তু স্টার। এটা এটা মানে কেমন যে রিয়েলিটি শোতে স্টার হওয়া, কাজে না পাওয়া, এটা আপনারা ভালো বলতে পারেন, আপনারা বানায় এগুলা, এগুলো আপনারা বানায় দেন স্টার। আপনারা যারা সাংবাদিকতা করছেন তাদের সাথে সম্পর্ক যাদের ভালো এবং তাদেরকে আপনি স্টার বানিয়ে দেন, এবং সুপার স্টারদেরকে আপনি আপনারা নিচে নামায় নিয়ে আসেন, এটা তো খুব দায়বদ্ধের অবক্ষয়। হ্যাঁ অবশ্যই, যে নিউজ দেখলাম শাকিব খান তাকে সুপারস্টার মনেই করে না, এটাও একটা খারাপ দিক আমি মনে করি। যে নাম মেনশন করে নাম মেনশন করতে চাই না, কারণ আমি সে বললেই যে শাকিব সুপারস্টার না তা কিন্তু না, তাই না? এখন আমি যদি ইয়েকে বলি সুপারস্টার, দুটো ছবি করছে সুপারস্টার, হ্যাঁ জনপ্রিয়তা পাইছে, সুপারস্টার কখন বলবো, আগে 10 বছর ইন্ডাস্ট্রি চালান, তারপর না তো সুপারস্টার। অবশ্যই সে সুপারস্টার, তা না হলে এতদিন কীভাবে টিকে? তাই এমনিতে আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি সোহেল রানা ভাই বলেছেন শাকিব খান তো অবশ্যই রাজ করে বেড়াচ্ছে, কেননা তা না হলে এতদিন যাবৎ সে কীভাবে টিকে থাকে? সোহেল রানা ভাই সাংঘাতিক বোদ্ধা একজন মানুষ, উচ্চ শিক্ষিত হইয়া তিনি চলচ্চিত্রে আসছেন, ওনার কথার অনেক ওজন, এবং উনি আমাকে খুব পছন্দ করেন। উনি আমাকে একটা জ্যাকেট গিফট করছেন দিল্লি থেকে আইনাক শুটিংয়ে, আর আমার এমনি খুব আদর করেন। আমি বললাম না, আমি এদিক দিয়ে খুব লাকি যে আমি বড় সবার খুব আদর পাইছি। ইভেন আজিম ভাইয়ের সাথে আমি শুটিং করছি, আজিম ভাইও আমার খুব দোয়া করে গেছে, তুই অনেক বড় হবি। আমি তো শুরু থেকে এখন পর্যন্ত মানে পার্থক্য কেমন দেখেন শাকিব ভাইকে? না 2 বছর ধরে তো দেখিনি, না কিছু পার্থক্যটা বুঝবো কি? 2 বছর আগে আর হলো গিয়ে 1997-99 সাল একই একই, ও একই, ওর ও ভালো, ওর ভালো মানে ও যখন অ্যাক্টিং করে অভিনয় করে তখন অভিনয়ের প্রতি খুব সিরিয়াস থাকে, সাংঘাতিক সিরিয়াস থাকে। এটা তো একটা, এটি তো একটা শিল্পীর বড় গুণ। আচ্ছা আর কি লাগে? ও যদি ওর অভিনয়ের সাকসেসফুল আনতে পারে, অভিনয়ের মধ্যে সততা থাকে, অভিনয়ের মধ্যে সচ্ছলতা থাকে, অভিনয়ের মধ্যে গুরুত্ব থাকে, অভিনয় করে বেরো আসতে পারে, সেটি ওর বড় গুণ।